হাত ধরে বন্ধু চলো সূর্যোদয়ের দিকে যাই। আমরা আবার চলে এসেছি আজকে ক্লাসে, ক্লাস ইলেভেনের কোয়াড্রেটিক ইকুয়েশনের পার্ট ফোর নিয়ে। আজকে ক্লাসে আমরা পড়ব সংক্ষিপ্ত উত্তরধর্মীর 15 থেকে 30। আমাদের এর আগের তিনটি পার্ট হয়ে গেছে। প্রথম পার্টে আমরা কনসেপ্ট পড়েছিলাম, সেকেন্ড পার্টে পড়েছিলাম অতি সংক্ষিপ্ত পুরোটা, এবং থার্ড পার্টে পড়েছিলাম সংক্ষিপ্তের 1 থেকে 15। সো আজকে পার্টে আমরা পড়ে ফেলবো 16 থেকে 30। লেটস স্টার্ট, চলে এসো। তাহলে 15 থেকে 30 না, এটা অ্যাকচুয়ালি 16 থেকে 30 হবে। আমরা 15 পর্যন্ত অলরেডি পড়ে ফেলেছি, আমাদের অলরেডি ডান। তাহলে একদম 16-এর অঙ্কটাতে চলে আসি আমরা, 16-র দাগেরটাতে আগুন লাগাই দেরি না করে। চলো, x² - 4x + 10 = 0। দিস ইজ এ ইকুয়েশন, এটা একটা সমীকরণ। সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার বীজ দুটি আলফা বাই 1 + বিটা। তাহলে এই সমীকরণের বীজ দুটি কি কি? আলফা ও বিটা। এবার আমাকে এমন একটা সমীকরণ নির্ণয় করতে বলেছে যার বীজ দুটি আলফা বাই 1 + বিটা, আলফা বাই 1 + বিটা, আর বিটা বাই পরেরটা কি আছে? বিটা বাই 1 + আলফা। তাহলে বলতো যে প্রথম সমীকরণের বীজ দুটি যদি আলফা ও বিটা হয়, তাহলে আমরা ওই আলফার বিটাটাকে কাজে লাগিয়ে কি লিখতে পারি? এটাকে 1 নম্বর দিয়ে দাও। 1 নং সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে অতএব আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা -b/a, তাহলে কত পাচ্ছি? 4। আর আলফা বিটা কত পাচ্ছি? 10/1, মানে 10। তাহলে এখান থেকে আমরা যেটা বের করতে পারবো, আমরা আলফা প্লাস বিটা আর আলফা বিটার ভ্যালুটা বের করে নিলাম। এবার আমার এমন একটি সমীকরণ নির্ণয় করতে বলেছে যার বীজদ্বয় আলফা বাই 1 + বিটা এবং বিটা বাই 1 + আলফা। তাহলে আমরা একদম সিমিলারলি আগের ক্লাসে যেগুলো করছিলাম তার মতো করেই আমরা কি করব, বীজদ্বয়ের যোগফল এবং বীজদ্বয়ের গুণফল বের করে নেব। আমরা জানি যে একটি সমীকরণের দুটি বীজ দেওয়া থাকলে সেই বীজ দুটির যোগ ও গুণ যদি আমরা বের করে ফেলতে পারি, ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমরা সেই সমীকরণটি গঠন করতে পারি। তাহলে বীজদ্বয় আলফা বাই 1 + বিটা একটা, আর একটা বিটা বাই 1 + আলফা। তাহলে আমরা এই দুটোকে প্রথমে যোগ করি, তাহলে আলফা বাই 1 + বিটা + বিটা বাই 1 + আলফা = যোগ করলে কত হচ্ছে, লসাগু করে দাও, 1 + বিটা * 1 + আলফা। তাহলে আমাদের উপরে হয়ে যাচ্ছে আলফা ইন্টু 1 + বিটা 1 + বিটা মিলে যাচ্ছে, তাহলে 1 + আলফা + বিটা * 1 + বিটা। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই 1 * 1, মানে 1 + আলফা + বিটা + আলফা বিটা। তাহলে কত পেয়ে যাচ্ছি, আলফা প্লাস বিটা প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এটাকে লেখা যায় আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 আলফা বিটা। ইয়েস অর নো, বলো আগুন লাগছে কিনা? প্লাস 1 + আলফা + বিটা প্লাস আলফা বিটা। দেখো তো সবগুলোই আলফা প্লাস বিটা এবং আলফা বিটার ফর্মেশানে এলো না। তাহলে আমরা মান বসাতে থাকি, আলফা প্লাস বিটার জায়গায় কত? 4। তাহলে 4 + 4² = 16 -2 * আলফা বিটা = 10, 2 * 10 বাই কত হচ্ছে, 1 + আলফা + বিটা = 4 + আলফা বিটা = 10। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, 4 আর 16 = 20 - 20/1 = 14, 15। তাহলে 20 - 20 = 0, 0/15 = 0ই পাচ্ছি। তাহলে আমরা এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল কত পেলাম? বীজদ্বয়ের যোগফল 0 পেলাম। এবার আমরা কি করব, সমীকরণের বীজদ্বয়ের গুণফলটা বের করব, তাই তো? তাহলে বীজদ্বয়ের গুণফল কি পাবে, চলে এসো। বীজদ্বয়ের গুণফল আলফা বাই 1 + বিটা * বিটা বাই 1 + আলফা। তাহলে গুণফল আলফা বিটা, উপরে হচ্ছে নিচে হচ্ছে 1 + আলফা * 1 + বিটা। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, আলফা বিটা বাই 1 + 1 + আলফা + বিটা + আলফা বিটা। তাহলে আলফা বিটার মান কত? আলফা বিটার মান 10 / 1 + আলফা + বিটার মান কত? আলফা + বিটার মান 4 + আলফা বিটার মান 10। তাহলে 10/15 = 2/3। তাহলে আলফা বিটা মানে বীজদ্বয়ের গুণফল কত পেলাম? 2/3। তাহলে অতএব সমীকরণটি হলো বলে আমরা কি লিখতে পারি, এখানে লিখে দিচ্ছি, অতএব সমীকরণটি হলো, তাহলে সমীকরণটি হলো কি হবে, x² - বীজদ্বয়ের যোগফল মানে 0 * x + বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল কত? 2/3 = 0। তাহলে এটা পুরো 0 হয়ে যাচ্ছে। তাহলে x² + 2/3 = 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, x² + 2/3, 3 লসাগু করলে 3x² + 2 = 0।
3x² + 2 = 0. দিস ইজ দ্য আনসার। দেখো সোজা গেছে কি বোঝা, অঙ্কটা কি সোজা এবং গেছে কি বোঝা দুটোর উত্তর করো ফটাফট। নেক্সট আমরা পরের অঙ্কে চলে যাব। এরপর আশা করি বোঝা গেছে, আমাদের জাস্ট দুটো বীজ আলফা বিটা দিয়ে দিয়েছিল, সেখান থেকে আমরা বীজদ্বয়ের যোগফল বীজদ্বয়ের গুণফল বের করে নিলাম এবং আমাদের এমন একটি সমীকরণ বের করতে বলেছিল যার বীজ দুটি এটা আর এটা। তাহলে আমরা সেখান থেকে এই বীজদ্বয়ের যোগফল এবং এই বীজদ্বয়ের গুণফল বের করলাম কার সাহায্যে, এই আলফা প্লাস বিটার আলফা বিটার সাহায্যে, এবং শেষে গিয়ে আমরা সমীকরণটা লিখে ফেললাম। ঠিক আছে চলো নেক্সট। 16 পর আমরা চলে যাবো 17 দাগের। এই 16 দাগের অঙ্কটার মতো আগের অঙ্কগুলো, মানে আমরা আগের ক্লাসের অনেকগুলো অঙ্ক পড়েছিলাম যেগুলো 16 এর সাথে কিন্তু সিমিলার। নেক্সট 17, হোয়াট ইজ গিভেন, 17টা কি দেওয়া আছে দেখ খেলাও। 17টা দেওয়া আছে 3x² + 6x + 2 = 0, সমীকরণের বীজ দুটি পি ও কিউ। 3x² + 6x + 2 = 0, সমীকরণটি বীজদ্বয় পি ও কিউ। তাহলে অতএব আমরা লিখতে পারি পি প্লাস কিউ ইকুয়াল টু -b/a, তাহলে -6/3 কাট দো, তাহলে 3 2, কত পেয়ে যাচ্ছি -2। পি কিউ গুণফল ইকুয়াল টু কত হবে c/a, 2/3। ওকে তাহলে আমরা এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল এবং বীজদ্বয়ের গুণফল বের করে রাখলাম। এবার আমার একটি সমীকরণ বের করতে বলেছে যার বীজ দুটি কী কী, -p²/q, তাহলে -p²/q এবং অপর বীজটি কী, -q²/p। তাহলে আমরা এখন কি করব, আমরা বীজদ্বয়ের যোগফল করব, অর্থাৎ এই বীজদ্বয়ের যোগফল তাহলে -p²/q প্লাস অফ -q²/p, তাহলে প্লাসে মাইনাসে -q²/p, তাহলে বীজদ্বয়ের যোগফল কত হচ্ছে পি কিউ, যদি লসাগু করি তাহলে কিউ কিউ মিলে যাচ্ছে পি কিউব -q³, তাহলে কত পেয়ে যাচ্ছি মাইনাস কমন নিলে পি কিউব প্লাস কিউ কিউব বাই পি কিউ, তাহলে কত পাচ্ছি মাইনাস কমন নিলে পি প্লাস কিউ তার হোল কিউব -3pq, 3pq ইন্টু পি প্লাস কিউ বাই পি কিউ। তাহলে মাইনাস অফ পি প্লাস কিউর মান কত পেয়েছি -2, তাহলে -2 তার হোল কিউব -3 ইন্টু পি কিউর মান 2/3 ইন্টু পি প্লাস কিউ -2 বাই পি কিউর মান 2/3, 3 3 ঘ্যাচ ঘ্যাচ চিত্রে গেল, -2 তার হোল কিউব মানে -8, মাইনাসে মাইনাসে প্লাস 2 × 4 বাই 2/3, তাহলে কত হচ্ছে 4 থেকে 8 বাদ দিলে -4, মাইনাসে মাইনাসে +4 ইন্টু বাই 2/3টা উপরে উঠলে 3/2, 2 4 গেল 2, কত হলো 6। তাহলে আমরা বীজদ্বয়ের যোগফল কত পেলাম 6। এবার বীজদ্বয়ের গুণফলের দিকে যাই, আবার বীজদ্বয়ের গুণফল, বাবার হলো আবার জ্বর, বীজদ্বয়ের গুণফলে ঔষধ সারবে চলো, -p²/q ইন্টু -q²/p, পি পি ঘ্যাঁচ ঘ্যাঁচ চিত্রে গেল, কিউ কিউ ঘ্যাঁচ ঘ্যাঁচ চিত্রে গেল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস পি কিউ, তাহলে পি কিউর মান কত 2/3, তাহলে আমরা বীজদ্বয়ের গুণফল কত পেলাম 2/3, বীজদ্বয়ের যোগফল কত পেলাম 6। তাহলে অতএব সমীকরণটি হলো কি লিখতে পারবো, সমীকরণটি হলো x² - বীজদ্বয়ের যোগফল অর্থাৎ -6x + বীজদ্বয়ের গুণফল অর্থাৎ 2/3 = 0, 3 লসাগু হলে 3x² - 18x + 2 = 0, হো গেয়া খেল খতম পয়সা হজম। নেক্সট চলে এসো 18 দাগের প্রবলেমটাতে চলে যাই। 18 দের কিস বাদ কি, তাড়াতাড়ি টুকে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, দিলাম মুছে চলো। অঙ্কগুলো প্রত্যেকটা কিন্তু তোমরা খাতাতে টুকে টুকে প্রত্যেকটা এই যে ইউটিউবে দেখছো বলে জাস্ট দেখলাম, এন্টারটেনমেন্টের মতো দেখলাম, হাসলাম, খতম করে দিলাম, অঙ্কটা দেখলাম, মজা নিলাম, শেষ করে দিলাম, না মজা তো অবশ্যই নেবে, অঙ্ক দেখে মজা নেওয়াটা দরকার, মজা পাওয়াটা দরকার, কিন্তু তার সাথে সাথে কিন্তু খাতা পেন নিয়ে বসবে এবং প্রত্যেকটা অঙ্ক ফেয়ার করে নেবে, তা না হলে কিন্তু এই রাত্রে যদি সূর্য শোকে ঝড়ে অস্ত্রধারা, সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা। তোমরা যদি ব্যর্থ হতে না চাও তাহলে কিন্তু অঙ্কগুলোকে ফেয়ার করতে থাকো খাতা পেন নিয়ে। 18টা কি বলেছে, একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 2 তাদের ত্রিঘাতের সমষ্টি 27, সমীকরণটি নির্ণয় করো। তাহলে একটি দ্বিঘাত সমীকরণের বীজ দুটির সমষ্টি 2, ধরি
দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় হলো দ্বিঘাত সমীকরণের, ধরি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। আমাকে তো সমীকরণটা নির্ণয় করতে হবে, তাহলে আমার কি কি দেওয়া আছে? দেওয়া আছে বীজদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা ইকুয়াল টু টু। বীজদ্বয়ের যোগফল কত দেওয়া আছে? আলফা প্লাস বিটা ইকুয়াল টু টু। আর তাদের ত্রিঘাতের সমষ্টি, ত্রিঘাত মানে এবং ত্রিঘাত মানে কি? আলফার ত্রিঘাত আলফা কিউব, বিটার ত্রিঘাত বিটা কিউব ইকুয়াল টু ত্রিঘাতের সমষ্টি কত বলেছে? তাদের ত্রিঘাতের সমষ্টি বলেছে 27। তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব ইকুয়াল টু 27। আমাকে সমীকরণ বের করতে বলেছে, একটা সমীকরণ বের করতে গেলে সমীকরণের বীজদ্বয় জানতে হয় তো, আলফার বিটা, তাহলেই তো আমরা সমীকরণটা বের করতে পারি। অ্যাকচুয়ালি আমরা কীভাবে সমীকরণ বের করি? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু জিরো। অর্থাৎ আমাদের বীজদ্বয়ের যোগফল এবং বীজদ্বয়ের গুণফল যদি আমাদের হাতে থাকে তাহলেই আমরা সমীকরণটি বের করতে পারবো। তো দেখো আলফা কিউব প্লাস বিটা কিউব ইকুয়াল টু 27, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু আমরা লিখতে পারি 27। তাহলে আলফা প্লাস বিটা তার মান 2, তাহলে 2 কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা ইন্টু 2 ইকুয়াল টু কত? 27। তাহলে কত পেয়ে যাচ্ছি? 2 কিউব মানে 8 মাইনাস 6 আলফা বিটা ইকুয়াল টু 27। তাহলে কত পেয়ে যাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি মাইনাস 6 আলফা বিটা ওপারে গেলে প্লাস 6 আলফা বিটা ইকুয়াল টু 8 মাইনাস 27। 8 মাইনাস 27 মানে কত পেয়ে যাচ্ছি? মাইনাস 19। তাহলে আলফা বিটা ইকুয়াল টু মাইনাস 19/6। তাহলে অতএব সমীকরণটি কত হবে? আমরা যোগফল এবং গুণফল পেয়ে গেছি, তাহলে সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে 2, তাহলে 2x প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 19/6 ইকুয়াল টু 0। ছয় লসগ হলে 6x² মাইনাস 12x মাইনাস 19 ইকুয়াল টু এপারে গেলে 0। তাহলে 6x² মাইনাস 12x মাইনাস 19 ইকুয়াল টু কত পেয়ে গেলাম? ইকুয়াল টু 0। চলো নেক্সট কোশ্চেন, 19 দাগেরটাই তো চলে যাবো। 19 আমরা 19 দিয়ে শেষ করলাম এই অঙ্কটা, আবার পরের অঙ্কটা 19 দাগ, মানে 19 দিয়ে শুরু, 19 শেষ, 19 শুরু। চলো 19 দাগের প্রবলেমটা কি দেওয়া আছে? আমাদের বলেছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 আমাকে কি বলেছে? আমাকে বলেছে সমীকরণের বীজ দুটির সমষ্টি, তার বীজ দুটির অন্তরে 3 গুণ হলে দেখাও যে 2p² ইকুয়াল টু 9q। বীজ দুটির সমষ্টি, তার বীজ দুটির অন্তরে 3 গুণ, আমাকে দেখাতে বলেছে 2p² ইকুয়াল টু 9q। চলো চড়ৈবতী, আমরা প্রথমে বীজদ্বয় ধরে নিই, ধরি বীজদ্বয় হলো, বীজদ্বয় হলো আলফা ও বিটা। তাহলে অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস অফ মাইনাস পি বাই 1 ইকুয়াল টু পি, আলফা বিটা বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু কিউ বাই 1 ইকুয়াল টু কিউ। তাহলে আমাদের আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি? আলফা প্লাস বিটার মান পি, তাহলে পি স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটা মানে 4q। তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস 4q। আমাদের কী বলে দিয়েছে? আমাদের বলে দিয়েছে যে দ্বিঘাত সমীকরণের বীজ দুটির সমষ্টি, তার বীজ দুটির অন্তরের 3 গুণ। তাহলে বীজ দুটির সমষ্টি, তার বীজ দুটির অন্তরের 3 গুণ হলে 2p² ইকুয়াল টু 9q দেখাতে বলেছে। তাহলে আমাদের শর্তানুসারে দেওয়া আছে, শর্তানুসারে বীজ দুটির সমষ্টি মানে আলফা প্লাস বিটা, এইটা বীজ দুটির অন্তরের 3 গুণ মানে 3 ইন্টু আলফা মাইনাস বিটা। আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত? 3 ইন্টু আলফা মাইনাস বিটা। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রুটটা ওপারে নিয়ে গেলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার মাইনাস 4q। তাহলে এখানে বসিয়ে দিয়ে আলফা প্লাস বিটার জায়গায় কত? পি ইকুয়াল টু 3 ইন্টু রুট ওভার অফ পি স্কোয়ার মাইনাস 4q। দুপারে যদি হোল স্কোয়ার করি তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু 3² মানে 9, আর রুট উঠে গেলে পি স্কোয়ার মাইনাস 4q। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি? পি স্কোয়ার ইকুয়াল টু 9 পি স্কোয়ার মাইনাস 36 কিউ। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি? যদি 36 কিউটা এপারে আনি আর যদি পি স্কোয়ারটা ওপারে নিয়ে যাই, তাহলে 9p² থেকে একটা পি স্কোয়ার বাদ দিলে 8p², তাহলে 8 4p² ইকুয়াল টু 2, এখানে কত হচ্ছে?
36 के 4 দিয়ে কাটলে 4 9 36 9 কিউব তাহলে 2 পি স্কয়ার ইকুয়াল টু 9 কিউব জো আনা থাবো আ গয়া আমাদের প্রমাণ কি করতে দিয়েছিল 2 পি স্কয়ার ইকুয়াল টু 9 কিউব এসে গেছে তাহলে আমরা কন্ডিশন আমরা কি করলাম প্রথমে আমরা আলফা প্লাস বিটা বের করলাম তারপর কি করলাম আলফা বিটা বের করলাম তারপর আলফা মাইনাস বিটা বের করলাম তারপর আমাদের কন্ডিশনটাকে কাজে লাগালাম আমাদের শর্তটাকে কাজে লাগালাম দুধ কা দুধ পানি কা পানি চলো নেক্সট 20 একদম একই ধরনেরই অঙ্ক চলো করে ফেলি 20 मेहनत कर पसीना बहा रुकना और चुकना है यहाँ चलो 20 দাগেটা আমরা তাহলে করে ফেলি 20 কি দেওয়া আছে x স্কয়ার প্লাস bx প্লাস c x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আমাদের বলেছে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটির অনুপাত 3 টু 4 হলে প্রমাণ করো 12 b স্কয়ার ইকুয়াল টু 49 ac ইম্পর্টেন্ট অঙ্ক 12 b স্কয়ার ইকুয়াল টু 49 ac প্রমাণ করতে হবে hs এ এক সালে এসেছিল তারপরেও বোধহয় আরেকটি সালে এসেছিল আমাদের বীজ দুটির অনুপাত কত বলেছে বীজ দ্বয়ের অনুপাত 3 টু 4 বীজ দ্বয়ের অনুপাত 3 টু 4 তাহলে ধরি একটি বীজ 3 আলফা ও অপরটি 4 বিটা অপরটি কত 4 বিটা তাহলে একটি বীজকে 3 আলফা ধরছি অপরটি 4 বিটা যেহেতু 3 টু 4 আমার বীজ দ্বয়ের অনুপাত তাহলে অতএব বীজ দ্বয়ের যোগফল 3 আলফা প্লাস 4 বিটা সরি বীজ দ্বয়ের অনুপাত 3 টু 4 তো তাহলে একটি বীজ 3 আলফা ধরলে অপর বীজটি 4 আলফা সরি অপর বীজটি 4 আলফা তাহলে আমরা কি লিখতে পারি বীজ দ্বয়ের যোগফল 3 আলফা প্লাস 4 আলফা ইকুয়াল টু মাইনাস b বাই a মানে 7 আলফা ইকুয়াল টু মাইনাস b বাই a মানে আলফা ইকুয়াল টু মাইনাস b বাই 7 a নেক্সট বীজ দ্বয়ের গুণফল 3 আলফা ইনটু 4 আলফা ইকুয়াল টু c বাই a তাহলে 12 আলফা স্কয়ার ইকুয়াল টু c বাই a তাহলে 12 ইনটু আলফা স্কয়ার মানে মাইনাস b বাই 7 a তার হোল স্কয়ার ইকুয়াল টু c বাই a তাহলে 12 ইনটু মাইনাস a স্কয়ার মানে প্লাস b স্কয়ার বাই 49 a স্কয়ার ইকুয়াল টু 7 c বাই a a a কেটে গেল তাহলে 12 b স্কয়ার ইকুয়াল টু 49 এটাও পারে গেলে 49 a c 12 b স্কয়ার ইকুয়াল টু কত 49 a c হো গয়া নেক্সট আমরা চলে আসবো 21 এর অঙ্কটাতে চলো चलते हैं हम मुसाफिर हूँ यारो ना घर है ना ठिकाना हमें तो बस चलते रहना है बस चलते रहना चलो व्हाट इज गिवेन एक्स स्क्वायर माइनस फाइव ए प्लस टू इंटू एक्स प्लस फाइव ए प्लस टू एक्स स्क्वायर प्लस 5a plus 2 into x, 5a plus 2 into x plus 5a plus 2 equal to কত equal to 0 সমীকরণের একটি বীজ অন্যটির 5 গুণ হলে a এর সংখ্যা মান নির্ণয় করো একটি বীজ অন্যটির 5 গুণ হলে a এর সংখ্যা মান ধরি একটি বীজ আলফা তাহলে একটি বীজ আলফা হলে অপর বীজটি কি হবে 5 গুণ তাহলে অতএব অপরটি কত হবে 5 আলফা তাহলে বীজ দ্বয়ের যোগফল অতএব আলফা প্লাস 5 আলফা বীজ দ্বয়ের যোগফল ইকুয়াল টু কি হবে মাইনাস b বাই a তাহলে মাইনাস অফ 5 a প্লাস 2 বাই 1 তাহলে আলফা প্লাস 5 আলফা মানে 6 আলফা ইকুয়াল টু মাইনাস 5 a মাইনাস 2 আর এখান থেকে আমরা আলফা ইনটু 5 আলফা গুণফল ইকুয়াল টু কি বলতে পারি 5 a প্লাস 2 বাই 1 তাহলে 5 আলফা স্কয়ার ইকুয়াল টু 5a প্লাস 2 তাহলে আমরা এখান থেকে 5 ইনটু আলফা স্কোয়ার আলফা মানে আমরা লিখতে পারি মাইনাস কমন নিলে 5a প্লাস 2 বাই 6 তাহলে আলফার জায়গায় মাইনাস অফ 5a প্লাস 2 বাই 6 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 5a প্লাস 2 5 বাই 6 এর স্কোয়ার 6 6 36 ইনটু মাইনাস স্কোয়ার প্লাস 5a প্লাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 5a প্লাস 2 একটা 5a প্লাস 2 একটা 5a প্লাস 2 গেল তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি 5 বাই 36 টা পারে গেলে 5a প্লাস 2 ইকুয়াল টু 36 বাই 5 5a ইকুয়াল টু
36 बाई 5 माइनस 2 फाइव ए इक्वल टू 36 माइनस 10 26 बाई 5 ए इक्वल टू 26 बाई 5 पर आसले 5 5 25 ए इक्वल टू कत 26 बाई 25 ए इक्वल टू कत हो 26 बाई 25 चलो नेक्स्ट एरपर आमरा 22 এর দাগেটাতে চলে আসি এমন একটি সমীকরণ গঠন করো যার বীজ দুটি x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটির ঘন চলে এসো আগুন লাগিয়ে দিই 22 মুছে দিলাম তাহলে এর মান পেলে না পেলে না একদম পাতি জিনিস দেখো কিছুই নেই 20 2. What is given? আমাকে বলছে যে এমন একটি সমীকরণ গঠন করো যার বীজ দুটি x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0. এই সমীকরণের বীজ দুটির ঘন. তাহলে এই সমীকরণের বীজ দুটি ধরি সমীকরণটির বীজ দয় ধরি সমীকরণটির সমীকরণটির বীজ দয় কত ধরব সমীকরণটির বীজ দয় আলফা ও বিটা তাহলে অথবা আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস অফ মাইনাস 4 বাই 1 তাহলে কত পেয়ে যাচ্ছি 4 আলফা ইনটু বিটা ইকুয়াল টু সি বাই এ মানে 3 বাই 1 মানে 3 তাহলে আলফা প্লাস বিটা পেয়ে গেলাম আলফা ইনটু বিটা পেয়ে গেলাম সমীকরণের বীজ দয় আলফা ও বিটা তাহলে আমরা এরপর কি করব আমরা এরপর যেটা করব যে যে সমীকরণের বীজ দয় আলফা কিউব ও বিটা কিউব মানে এই সমীকরণের বীজ দয়ের ঘন অর্থাৎ এর বীজ আলফা বিটা তাহলে এর ঘন মানে কি আলফা কিউব ও বিটা কিউব তাহলে যে সমীকরণটির বীজ দয় সমীকরণটির নিম্ন সমীকরণটির বীজ দয় নিম্ন সমীকরণটির বীজ দয় কত আলফা কিউব ও বিটা কিউব তাহলে আমরা কি বের করব অতএব আমরা এদের দুজনের যোগফল আলফা কিউব প্লাস বিটা কিউব ইকুয়াল টু কত হবে আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইনটু আলফা প্লাস বিটা তাহলে আলফা প্লাস বিটা তার হোল কিউব মানে 4 কিউব 4 কিউব মানে 4 4 16 4 16 64 মাইনাস 3 ইনটু আলফা বিটা মানে 3 ইনটু আলফা প্লাস বিটা মানে 4 কত পেয়ে যাচ্ছি 64 মাইনাস 3 থেকে 9 4 9 36 তাহলে 64 থেকে 36 বাদ দিলে কত পাচ্ছি 40 50 60 4 কুড়ি 28 ওকে তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব পেয়ে গেলাম এখন গুণফল বের করলে আলফা কিউব ইনটু বিটা কিউব আলফা বিটা তার হোল কিউব তাহলে আলফা বিটা তার হোল কিউব মানে 3 কিউব 3 তিরিককে 9 3 9 27 27 ওকে তাহলে আমরা সমীকরণটি হলো কত পেয়ে যাচ্ছি সমীকরণটি হলো x স্কয়ার মাইনাস এটা ইনটু x মানে মাইনাস 28x প্লাস 27 ইকুয়াল টু ঠিক হ্যাঁ না জল্দ কি জল্দ টুকল এক্স স্কোয়ার মাইনাস 28x প্লাস 27 ইকুয়াল টু 0 নেক্সট 23টা চলে এসো একদম সহজ দেখো আলফা বিটা দিয়ে দিয়েছে আমাদের বীজ দয় আলফা কিউব বিটা কিউব হলে সেটা বের করেছি চলো নেক্সট 23 क्या है तुम्हारे पास घर है बंगलो है गाड़ी है और क्या है मैथ है एक्स स्क्वायर प्लस हमारे पास तो तुम्हारा भालोबासा भी है बी एक्स प्लस सी इक्वल टू जीरो ठीक है प्रत्येक कमेंट करे जाना बे क्लास केमन लागछे तुम्हारे तुम्हारे कमेंट तुम्हारे ভালো লাগাগুলো ব্যক্ত করলে আরও উৎসাহ পাবো আরও ভালোভাবে তোমাদের জন্য ক্লাস করাতে পারবো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের বীজ দুটির অনুপাত আর ইস টু ওয়ান তাহলে বীজ দয়ের অনুপাত কত দেওয়া আছে বীজ দয়ের অনুপাত আর ইস টু ওয়ান অতএব বীজ দয় হলো আর আলফা ও আলফা বীজ দয় হলো আর আলফা ও আলফা তাহলে বীজ দয়ের অনুপাত প্রমাণ করতে বলেছে বি স্কোয়ার আর ইকুয়াল টু এসি আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বি স্কোয়ার আর ইকুয়াল টু এসি আর প্লাস ওয়ান তার
होल स्क्वायर। चलो তাহলে 20 দয় আর আলফা ও আলফা তাহলে আমি লিখতে পারি আর আলফা প্লাস আলফা 20 দয় যোগফল ইকুয়াল টু মাইনাস b বাই a। তাহলে এখান থেকে r প্লাস 1 ইনটু আলফা ইকুয়াল টু মাইনাস b বাই a। তাহলে আলফা ইকুয়াল টু কত মাইনাস b বাই r প্লাস 1 ইনটু a। 20 দয় গুণফল r আলফা ইনটু আলফা ইকুয়াল টু c বাই a, r আলফা স্কয়ার ইকুয়াল টু c বাই a, আলফা স্কয়ার ইকুয়াল টু সি বাই এ আর। আলফা স্কোয়ার মানে মাইনাসের স্কোয়ার মানে প্লাস, বি স্কোয়ার আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ আর। একটা এ একটা এ খেঁচে এক ফু, তাহলে ওটা ওপারে চলে গেলে বি স্কোয়ার আর আটটা এপারে চলে আসলে বি স্কোয়ার আর ইকুয়াল টু এ সি আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। প্রুভড, দেখো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। একদম সিমিলারলি একদম একই রকমভাবে আমরা যদি পরের অঙ্কটাকেও দেখি, আমাদের চব্বিশের যে প্রবলেমটা দেওয়া আছে, চব্বিশের প্রবলেমটার দিকেও যদি আমরা তাকাই, দেখো একই রকম প্রবলেম যে সমীকরণের বীজ দ্বয়ের অনুপাতে এইচ টু বি। তাহলে একটাকে এ আলফা আর একটাকে বি আলফা ধরবে, চব্বিশের হিন্টস নিয়ে নাও। একদম তেইশের মতো সিমিলার অঙ্ক যেহেতু, তাহলে আমি এটাকে হোমওয়ার্ক দিচ্ছি, একটাকে এ আলফা একটাকে বি আলফা ধরবো। তারপর আমরা কী বের করবো, এ আলফা প্লাস বি আলফা, এ আলফা প্লাস বি আলফা, আর কি বের করবো, এ আলফা ইন্টু বি আলফা, গুণফলটা আর যোগফলটা। ঠিক আছে, বের করার পর আমরা এইভাবে তুলনা করব, তুলনা করলেই কিন্তু আমরা আলফার মানটা নিয়ে এক জায়গা থেকে ধরো এখান থেকে আলফার মান বের করব, করে এখানে আলফা স্কোয়ারের এই আলফার জায়গায় বসিয়ে দেবো। ঠিক আছে, একদম সিমিলার ওয়েতে তেইশেরটা যেভাবে করলাম চব্বিশেরটা সেভাবে করে তোমরা কমেন্টে জানাবে যে তোমরা পেরেছ কি না। তেইশ আর চব্বিশ পুরো সেম অঙ্ক, হুবহু একই রকম অঙ্ক বলে, শুধু সংখ্যাগুলো আলাদা অবশ্যই, কিন্তু কনসেপ্টটা সেম। তার জন্য আমি চব্বিশেরটা তাহলে তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। তাহলে তোমরা একদম সিমিলারলি করতে পারছো কি না, একদম সিমিলারলি করে অঙ্কটাকে সলভ করতে পারছো কি না, সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না। ঠিক আছে, তোমাদের কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রেখো তোমাদের লাইক কমেন্ট এবং এই লাইক এবং কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ দেবে, আমাকে কিন্তু আরও ভালো তোমাদের জন্য ভিডিও বানাতে বা ক্লাস বানাতে সহযোগিতা করবে। চলে এসো, এরপর আমরা চলে আসি টোয়েন্টি ফাইভের অঙ্কটাতে। টোয়েন্টি ফাইভ কী দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন ইকুয়াল টু জিরো। এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন ইকুয়াল টু জিরো আকারের কোনো দ্বিঘাত সমীকরণের ধ্রুবক পদটি চুয়ান্নর স্থানে ছাপ্পান্ন ভুল ছাপা হয়, তার বীজ দুটি সাত ও আট হয়েছে, শুদ্ধ সমীকরণটির বীজ দুটি নির্ণয় করো। তাহলে আমাদের কী বলেছে যে চুয়ান্নের স্থানে, চুয়ান্নের স্থানে ছাপ্পান্ন ভুল ছাপা হয়, ভুল ছাপা হয়। তাহলে চুয়ান্নর জায়গায় কত ছাপা হয়েছে, ছাপ্পান্ন ভুল ছাপা হয়েছে, তার জন্য বীজ দ্বয় কত হয়েছে, সাত আর আট। তাহলে একটি সমীকরণের বীজ দ্বয় যদি সাত ও আট হয়, একটি সমীকরণের বীজ দ্বয়, ভালো করে বোঝো, খুবই লজিক্যাল কিন্তু খুবই ছোট্ট অঙ্ক, একটি সমীকরণের বীজ দ্বয় সাত ও আট হলে, সাত ও আট হলে সমীকরণটি কি হয়, একটি সমীকরণের বীজ দ্বয় সাত ও আট হলে সমীকরণটি হয় এক্স স্কোয়ার মাইনাস বীজ দ্বয়ের যোগফল মানে সেভেন প্লাস এইট ইন্টু এক্স প্লাস এন মানে কত, ছাপ্পান্ন ছেপেছে ভুল করে চুয়ান্নর জায়গায়, তাহলে এটা ইকুয়াল টু জিরো। তাহলে কত পেয়ে যাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস সাত প্লাস আট, তাহলে সাত প্লাস আট মানে পনেরো এক্স। এইবার আমার অ্যাকচুয়ালি ছাপা উচিত ছিল কত, ছাপ্পান্ন ছেপেছে, কিন্তু আমার চুয়ান্নর জায়গায় ছাপ্পান্ন তো ছেপেছে, চুয়ান্ন ছাপা উচিত ছিল কনস্ট্যান্টটা। তাহলে কনস্ট্যান্টটা চুয়ান্ন ছাপলে কি হয় দেখা যাক, এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন এক্স প্লাস ফিফটি ফোর ইকুয়াল টু জিরো। তাহলে চুয়ান্ন ছাপলে কি হতো, ছ নং চুয়ান্ন, তাহলে মিডিল টার্ম করতাম এক্স স্কোয়ার মাইনাস ছয় যোগ নয় ইন্টু এক্স প্লাস ফিফটি ফোর ইকুয়াল টু জিরো। তাহলে কত পেয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস নাইন এক্স প্লাস ফিফটি ফোর ইকুয়াল টু জিরো। তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস সিক্স মাইনাস নাইন কমন নিলে এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। তাহলে কত পেয়ে যাচ্ছি, এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স মাইনাস নাইন ইকুয়াল টু জিরো। তাহলে এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু সিক্স, এক্স মাইনাস নাইন ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু নাইন। ওকে, তাহলে এক্সের মানটা কত পেলাম, ছয় এবং নয়, তাহলে নয় ছয় হয়ে যেত। চুয়ান্ন এর জায়গায় ছাপ্পান্ন ছেপেছে বলে সাত আর আট হয়েছে, যদি চুয়ান্নই ছেপে দিত তাহলে কি হয়ে যেত, নয় ছয়। ঠিক আছে, তাহলে নয় ছয়ের ভয়ে চুয়ান্নর জায়গায় ছাপ্পান্ন ছেপে দিয়েছে। নেক্সট, এরপর চলে এসো তাহলে ছাব্বিশের দাগের প্রবলেমটাতে চলে আসি, টোয়েন্টি সিক্স। চলো
ভালো লাগছে না অঙ্কগুলো? এই অঙ্কটা বেশ লজিক্যাল, এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক, আমার খুব ভালো লেগেছে। চলো 26, হোয়াট ইজ দিস? কী দেওয়া আছে? এম এর মান কত হলে এত সমীকরণের বীজ দুটি সমান হবে? এম প্লাস ওয়ান, তার এম প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার, ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এম প্লাস থ্রি ইন্টু এক্স, টু ইন্টু এম প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস এম প্লাস এইট ইকুয়াল টু জিরো। আমার বলেছে এম এর মান কত হলে বীজদ্বয় সমান হবে। তাহলে বীজদ্বয় সমান হওয়ার সত্য কি? বীজদ্বয় সমান, অতএব আমরা কি লিখতে পারবো? বি স্কোয়ার মানে টু ইন্টু এম প্লাস থ্রি তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস এইট ইকুয়াল টু জিরো। বীজদ্বয় সমান হওয়ার শর্ত কি? বি স্কোয়ার মাইনাস ফোর এস ইকুয়াল টু জিরো। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? টু স্কোয়ার মানে ফোর ইন্টু এম প্লাস থ্রি তার হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস টু, ওপারে চলে গেলে ফোর ইন্টু এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস এইট, ফোর ফোর কাটছে, তাহলে এম স্কোয়ার প্লাস সিক্স এম প্লাস নাইন ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস এম মানে নাইন এম প্লাস এইট, এম স্কোয়ার দুপাচ্ছে ঘেঁচাক, সিক্স এমটা ওপারে চলে গেলে নাইন এম মাইনাস সিক্স এম ইকুয়াল টু আটটা এপার আসলে নয় মাইনাস আট, তাহলে কত হয়ে যাচ্ছে? থ্রি এম ইকুয়াল টু এক, এম ইকুয়াল টু এক বাই তিন। তাহলে ছিত্রে গিয়ে এম এর মান কত পেলাম? এম এর মান আমরা পেলাম এক বাই তিন। তাহলে দেখো বোঝা গেছে কিনা 26-এরটা, এম এর মান 26-এরটা আমরা কত পেয়ে গেলাম? ওয়ান বাই থ্রি। নেক্সট চলে আসি আমরা 27-এর প্রবলেমটাতে। 27-এর প্রবলেমটা কী দেওয়া আছে? স্ক্রিনশট নিয়ে নাও, আশা করি বোঝা গেছে প্রত্যেকের। এরপর 27-এর প্রবলেমটা কী দেওয়া আছে দেখ খালাও। 27-এর প্রবলেমটা যেটা আমাদের দেওয়া আছে সেটাকে আমরা সলভ করি এরপর। 27, হোয়াট ইজ গিভেন? 27, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এইট ইকুয়াল টু জিরো সমীকরণের একটি বীজ চার হলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এইট ইকুয়াল টু জিরো সমীকরণটির, সমীকরণটির একটি বীজ কত? একটি বীজ চার। তাহলে সমীকরণটির একটি বীজ চার হলে আমাকে কী লিখতে বলেছে? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইকুয়াল টু জিরো সমীকরণের বীজ দুটি সমান হয়, তবে সি এর মান নির্ণয় করো। বলেছে এই সমীকরণের একটি বীজ চার এবং এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের বীজ দুটি সমান। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের বীজদ্বয় সমান। তাহলে এই সমীকরণের একটি বীজ চার হলে আমরা কী লিখতে পারি? সমীকরণের একটি বীজ চার, অথবা আমরা লিখতে পারি চারের স্কোয়ার প্লাস এক্সের জায়গায় চার বসলে স্যাটিসফাই করবে, তাহলে প্লাস ফোর বি প্লাস এইট ইকুয়াল টু জিরো। তাহলে ফোর স্কোয়ার মানে কত? সিক্সটিন। তাহলে সিক্সটিন প্লাস এইট মানে টোয়েন্টি ফোর প্লাস ফোর বি ইকুয়াল টু জিরো। তাহলে ফোর বি ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস টোয়েন্টি ফোর। বি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি মাইনাস টোয়েন্টি ফোর বাই ফোর মানে মাইনাস সিক্স। বি এর মান কত পাচ্ছি? মাইনাস সিক্স। তাহলে এই সমীকরণটা থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার, তাহলে অথবা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণে, সমীকরণে বি ইকুয়াল টু মাইনাস সিক্স বসিয়ে পাই। তাহলে বি মাইনাস সিক্স বসালে কী পেয়ে যাচ্ছি? বি ইকুয়াল টু মাইনাস সিক্স বসালে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে সমীকরণের বীজদ্বয় যদি সমান হয় সি এর মান কত? তাহলে অতএব এখন সমীকরণটির বীজদ্বয় সমান, সমীকরণটির বীজদ্বয় সমান। তাহলে সমীকরণটির বীজদ্বয় সমান হলে কী হবে? বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, তাহলে মাইনাস সিক্স তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু সি ইকুয়াল টু জিরো। তাহলে মাইনাস সিক্স তার হোল স্কোয়ার মানে ছত্রিশ, তাহলে ছত্রিশ ওপারে গেলে মাইনাস ছত্রিশ, তাহলে মাইনাস ফোর সি ইকুয়াল টু মাইনাস ছত্রিশ মাইনাস মাইনাস গ্যাচ সি ইকুয়াল টু ছত্রিশ বাই চার, চার নং ছত্রিশ, সি এর মান নাইন। তাহলে সি এর মান কত পেয়ে গেলাম? সি এর মান পেয়ে গেলাম নাইন। এরপর চলে এসো 28-এর প্রবলেমটাতে আমরা চলে যাব। 28 বলেছে যে এম এর মান কত হলে সমীকরণের বীজ দুটি সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে। তাহলে সমীকরণের বীজ দুটি সমান হবে কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত। দেখো 28 এবং 29 এই দুটো অঙ্কই কিন্তু আমাদের সেম ম্যাথ দেওয়া আছে। চলে এসো 28-এরটাই চলে যায়। এরপর আমরা 28-এর অঙ্কটাতে চলে যাব। 28 কী দেওয়া আছে?
28 দেওয়া আছে, m এর মান কত হলে এত সমীকরণের বীজ দুটি সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে 3 বাই কত x প্লাস 3 প্লাস m, x প্লাস 3 প্লাস m প্লাস 5 বাই x প্লাস 5 প্লাস m ইকুয়াল টু কত, ইকুয়াল টু 1, এই সমীকরণের বীজ দুটি সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত। দেখো একটা সমীকরণের বীজ দ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হওয়ার শর্ত কি, একটা দ্বিঘাত সমীকরণে মানে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণের বীজ দ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত কখন হবে, যখন এই x এর সহগ অর্থাৎ b ইকুয়াল টু 0, তখনই তো সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত। তো এখানে দেখো আমাদের এই যে সমীকরণটা আছে এটা কি দ্বিঘাত সমীকরণ আকারে সাজানো আছে, না দ্বিঘাত সমীকরণ আকারে সাজানো নেই, তাহলে আমাদের প্রথমে দ্বিঘাত সমীকরণ আকারে সাজাতে হবে এবং তারপর আমরা এক্স এর সহগটাকে শূন্য করে দেবো, তাহলেই আমরা কি পাবো, সমান ও বিপরীত চিহ্নযুক্ত পাবো এবং তার জন্য এম এর মান শূন্য, এম এর মান পেয়ে যাবো। তাহলে চলে এসে এটাকে লসাগু করে দিই, প্রথমে লসাগু করলে কত হবে, এক্স প্লাস 3 প্লাস এম ইন্টু এক্স প্লাস 5 প্লাস এম, তাহলে 3 ইন্টু এক্স প্লাস 5 প্লাস এম প্লাস 5 ইন্টু এক্স প্লাস 3 প্লাস এম ইকুয়াল টু 1, কত পেয়ে যাচ্ছি, উপরে 3x প্লাস 15 প্লাস 3m প্লাস 5x প্লাস 15 প্লাস 5m ইকুয়াল টু x প্লাস 3 প্লাস m ইন্টু x প্লাস 5 প্লাস m, কিতনা আ গেয়া 3x 5x 8x 3m 5m 8m 15 15 30, এবারে গুণ করলে x স্কয়ার প্লাস 5x প্লাস mx প্লাস 3x প্লাস 15 প্লাস 3m প্লাস mx প্লাস 5m প্লাস m স্কয়ার। তাহলে আমরা এই পুরোটাকে ওপারে নিয়ে চলে যাই, আচ্ছা ওপারে আছে কত, x স্কয়ার প্লাস 5x আর 3x 8x, তাহলে 8x 5x আর 3x 8x আর mx আর mx 2mx, ঠিক আছে, তারপর 3m আর 5m 8m, তারপর প্লাস m স্কয়ার প্লাস 15, আর এইটা উপরে গেলে মাইনাস 8x মাইনাস 8m মাইনাস 30 ইকুয়াল টু 0। তাহলে আমরা 8m 8m কাটছি, 8x 8x কাটছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি, এক্স স্কোয়ার প্লাস 2mx প্লাস এম স্কোয়ার, 15 থেকে 30 বাদ দিলে মাইনাস 15, এম স্কোয়ার মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে এইটা আমরা একটা দ্বিঘাত সমীকরণ পাচ্ছি, তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হলে কি হবে, বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হলে, তাহলে অতএব কি লিখবো, বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্ন যুক্ত অতএব 2m ইকুয়াল টু 0, তাহলে 2m ইকুয়াল টু 0 মানে m ইকুয়াল টু 0, তাহলে বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হলে কি হবে, m ইকুয়াল টু 0, তাহলে 28 m ইকুয়াল টু 0, ঠিক আছে। চলো নেক্সট আমরা চলে যাব 29, 29টা দেখো আমাদের ওই রকমই একটি সমীকরণ দিয়েছে, বলেছে বীজদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হওয়ার শর্ত, তাহলে একই রকমভাবে আমরা একই রকমভাবে মানে একদম সেম ক্যালকুলেশন, আমরা প্রথমে সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ আকারে সাজাবো, তারপর এক্স এর সহগটাকে শূন্য করব, যেটা পাবো সেটাই কন্ডিশন, একদম একই রকমভাবে পারবো না, পারবো না, পারবো। চলো নেক্সট 30, উনত্রিশেরটা তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকলো। দেখো একদম একই রকম সিমিলার ম্যাথগুলো পরপর পরপর সিমিলার ম্যাথ থাকলে আমি হোমওয়ার্ক দিচ্ছি, তো তোমরা কিন্তু এই সিমিলার ম্যাথগুলোর হোমওয়ার্কগুলো করার চেষ্টা করবে, যদি না পারো অবশ্যই জানাবে কমেন্টে, তাহলে কিন্তু আমি পরের ভিডিওতে বা আলাদা করে ভিডিও বানিয়ে তোমাদের জন্য করে দেব, ঠিক আছে, কমেন্টে অবশ্যই জানাবে। 29, হোয়াট ইজ দিস, ও 29 তো হয়ে গেল, তাহলে এবার আমরা চলে আসি 30,
30টা কি দেওয়া আছে, এবিসি বাস্তব ও মূলদ হয়, তবে দেখা হচ্ছে নিম্নলিখিত সমীকরণগুলির বীজগুলি মূলদ, সমীকরণের বীজ মূলদ। তার মানে কি, সমীকরণের বীজ মূলদ মানে অবভিয়াসলি বাস্তব, তাহলে বীজ বাস্তব ও অসমান হওয়ার যে শর্ত, কি শর্ত, নিরূপকটা গেটার ইকুয়াল টু জিরো, সেটাই করতে হবে আমাদেরকে। চলো তাহলে বীজ দুটি মূলদ দেখাতে হবে মানে নিরূপকটাকে গেটার ইকুয়াল টু জিরো প্রমাণ করতে হবে। প্রথমটা কি আছে 30-এর আগেরটা, বি প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো। তাহলে এর বীজদ্বয় মূলদ দেখাতে গেলে আমাদের কি করতে হবে, আমাদেরকে বি স্কোয়ার মানে এই এক্সের আগে সহগটা তার স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ইন্টু সি এটা গ্রেটার ইকুয়াল টু জিরো দেখাতে হবে, অর্থাৎ জিরো অথবা জিরোর থেকে বড়। তাহলেই তো বীজদ্বয় বাস্তব, আর বাস্তব হলে মূলদ হবে অবভিয়াসলি, যে কোনো বাস্তব সংখ্যাই মূলদ সংখ্যা তো আমরা লিখতে পারি, অমূলদও হয় কিন্তু এখানে মূলদই হবে। ঠিক আছে, তাহলে সমীকরণটির নিরূপক, সমীকরণটির নিরূপক কত হবে, বি স্কোয়ার মানে মাইনাস অফ এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ মানে বি প্লাস সি আর সি মানে এ। তাহলে এটা কত পাচ্ছি দেখো, মাইনাসের স্কোয়ার মানে প্লাস এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটাকে লেখা যায় বি প্লাস সি প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু বি প্লাস সি ইন্টু এ লেখা যায়। তাহলে দেখো তো আমরা এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এটা মানে কিসের সূত্র জানি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে এ এর জায়গায় কত আছে, এ এর জায়গায় দেখো বি প্লাস সি, এটাকে মনে মনে এ ভাবো, বিটা এটাকে মনে মনে বি ভাবো, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, তাই না? তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি, আচ্ছা এ বি গুলিয়ে গেলে এক্স ওয়াই ভাবো, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই, ওকে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই। তাহলে এটাকে আমরা কী লিখতে পারবো, আমরা লিখতে পারবো বি প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার, অর্থাৎ এই এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে বি প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার, তাহলে এইটা বর্গ, কোনো কিছুর বর্গ, কোনো কিছুর বর্গ মানে এটা অবশ্যই শূন্যের থেকে বড় বা শূন্যের সমান, তাহলে অবশ্যই অথবা বীজদ্বয় কী হবে, সমীকরণটির বীজদ্বয় মূলদ হবে, অবশ্যই সমীকরণের বীজদ্বয় কী হবে, মূলদ। ওকে মনে থাকবে, তাহলে একই রকমভাবে তোমরা দ্বিতীয়টা ওই সামথিং তার হোল স্কোয়ার আকারে আনতে পারবে, সামথিং তার হোল স্কোয়ার আকারে আনতে পারলেই তোমরা কী লিখতে পারবে, যে সামথিং তার হোল স্কোয়ার আকারে আসলেই তোমরা লিখতে পারবে যে বীজদ্বয় মূলদ, কী লিখতে পারবে, বীজদ্বয় মূলদ। বোঝা গেল না, গেল না? তাহলে 30 পর্যন্ত আজকে হয়ে গেল, নেক্সট ক্লাসে দেখা হবে আমাদের 31 থেকে অঙ্ক নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অঙ্ক করতে থেকো, ফেয়ারগুলো সব কমপ্লিট করে নিও, কোনো রকম কোনো গাফিলতি করো না, মনে রেখো ক্লাস 11টা ভীত গাঁচ্ছ, তোমরা কী গাঁচ্ছ, ভীত গাঁচ্ছ, যে ভীতের উপরে কতটা মজবুত বিল্ডিং তৈরি হবে সেটা ডিপেন্ড করছে তোমাদের ভীতের উপরে, তাই ভীতটাকে শক্ত করো বন্ধু, ভীতটাকে শক্ত করো। আছি, হাতে হাত রেখে আছি, কাঁধে কাঁধ রেখে আছি, দাঁতে দাঁত চেপে আছি, লড়াই করো সঙ্গে আছি, চলো লড়াই করো, লড়াই করো, লড়াই করতে চাই, তোমরা লড়াই করবে তবেই তো বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। আমিনুর স্যার, রুকে গাই।